নমস্কার আমার ফৌজি ভাইয়েরা, তো তোমাদেরকে সবাইকে সেলাম। যারা কিন্তু তোমরা টিএ আর্মির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা সকলেই জানো যে 2019-এর পর থেকে কিন্তু টিএ আর্মির নতুন কোনো রিকোয়ারমেন্ট আসেনি, কিন্তু তার সত্ত্বেও তোমরা কিন্তু ভর্তির জন্য লড়াই করে যাচ্ছ, টিএ আর্মির জন্য কিন্তু তোমরা স্ট্রাগল চালিয়ে যাচ্ছ। তো তোমাদের কিন্তু 2024-এ টিএ আর্মির একটা নতুন নোটিফিকেশন আউট হতে চলেছে, যেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। আর একটা কথা, যার জন্য আজকের এই ভিডিওটা বানানো, তোমরা কিন্তু সেই সমস্ত লোকেদের কাছ থেকে দূরে থাকবে যারা কিন্তু তোমাদেরকে আলতু ফালতু কিন্তু খবর ছড়াচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে বলছে, তোমরা সকলেই জানো যে টিএ আর্মি কিন্তু অফলাইনে হয় এবং ওপেন র্যালি হয়, ঠিক আছে? আর্মিতে যেরকম ওপেন র্যালি হতো, সেরকমই ওপেন র্যালি হয় টিএ আর্মিতে, এবং সেখানে কিন্তু অনেকটাই বেশি কম্পিটিশন থাকে, কারণ যেহেতু তোমাদের 18 থেকে 42 পর্যন্ত বয়সের সময়সীমা রাখা হয়েছে, ঠিক আছে? তো সেই কারণে দেখো, তোমরা অনেক লোক কিন্তু তোমাদেরকে বলছে অনেকগুলো ভিডিওর মাধ্যমে, আমি চ্যানেলগুলোর নাম নিচ্ছি না, নাহলে প্রবলেম হতে পারে। তো দেখো, সেই সমস্ত চ্যানেলে তোমাদেরকে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি 15 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে, ফেব্রুয়ারির 28 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে বলছি, শোনো, এই সমস্ত কথায় কান দেবে না, তোমরা কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি সেইভাবেই ডিমোটিভেট হয়ে যাচ্ছে। আমার সেই আগের ভিডিওটায়, যেটা আমি টিএ আর্মি নিয়ে ডেডিকেটেড ভাবে ভিডিও বানিয়েছি, ওই ভিডিওটায় অনেক কমেন্ট এসেছে যে দাদা, এরকম এরকম ভিডিওতে শুনেছি, এটা কি সত্যি? আমি কথাটা শুনে কিন্তু স্ট্রেঞ্জ লেগেছে আমাকে, ঠিক আছে? কারণ অটোমেটিক ডিমোটিভেট হয়ে যাবে যারা কিন্তু প্রস্তুতি করছে আজকে 3-4 বছর ধরে। কারণটা তোমাদেরকে বলে দিচ্ছে, ফেক ফেক খবর দিচ্ছে তোমাদেরকে, ঠিক আছে? বলছে 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ আরম্ভ, আর এই এই জিনিস আছে, বিভিন্ন রকম উল্টোপাল্টা কথা বলছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক নয়। তো তোমাদেরকে আমি বলে রাখি সঠিক সময়টা কি, তোমাদের যেটা নোটিফিকেশান অনুযায়ী, তোমাদের অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত ফুল নোটিশ কিছু আউট হয়নি, তাও যতটা জানা যাচ্ছে, বিভিন্ন রকম, তোমাদেরকে নামগুলো নিচ্ছি না, কিছু কিছু দাদার কাছ থেকে যেগুলো জানা গেছে, যারা এই মুহূর্তে আর্মির ভেতরে রয়েছে, তাদের কাছ থেকে যেটা জানা গেছে, টিএ আর্মির যে ভর্তিটা রয়েছে সেটা কিন্তু সম্ভবত মার্চ মাসে আসবে, ঠিক আছে? তো তোমরা তার আগে কোনো কথায় কান দেবে না, মার্চ মাসে ফুল নোটিস আউট, যে কোনো খবর আসা মানেই কিন্তু তোমরা আমার চ্যানেল থেকে সর্বফার্স্টে ভিডিওটা পাবে, এবং একদম জেনুইন পাবে। জেনুইন খবর না হলে কিন্তু আমি কখনোই আমার চ্যানেলে সেটা কিন্তু পোস্ট করি না, ঠিক আছে? কেবলমাত্র ভিউজের জন্য আমি এইভাবে তোমাদেরকে আলতু ফালতু খবর দিই না যে এটা হয়ে যাবে, ওই তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে, এটা ওই তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু এই সমস্ত খবরে কান দেবে না। আর একটা কথা বলে রাখি, তোমাদের যে র্যালি হবে, আমার যতটা সম্ভব আমি কিন্তু ওই র্যালির গ্রাউন্ডে তোমাদেরকে গিয়ে দেখানোর চেষ্টা করব। তোমরা সকলেই জানো অগ্নিবীর ভর্তি এই 2023-এর সময় কিন্তু তোমরা যেমনটা জানো কলকাতা এয়ারওয়ে কিন্তু আমি গিয়ে তোমাদেরকে নিজেকে কোলাঘাট মাঠ দেখিয়েছি, কোলাঘাটের মাঠের কি অবস্থা, কিরকম ভাবে র্যালি হবে, রাউন্ড কিরকম হয়েছে, মাঠের ফুল ডিটেলস দিয়েছিলাম। ওখানেও কিন্তু টিএ আর্মিতে আমি গিয়ে কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু বিষয় বলবো, এবং গ্রাউন্ডে প্রত্যক্ষদর্শী হিসাবে থাকবো এবং তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন, আর একদম উল্টো পাল্টা খবরে তোমরা কান দেবে না। আমার চ্যানেলটার সঙ্গে থাকো, আমার পরিবারের সঙ্গে থাকো, সব সময় প্রত্যেকটা খবরের আগে আগে চলবে এবং জেনুইন ভাবে চলবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই একটা সাবধানবাদক তোমাদেরকে একটা খবর জানানোর ছিল, যাতে তোমরা সাবধান থাকো, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে একটা নেক্সট ইনফরমেশন ভিডিওতে।